হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল নাইন নাইন বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনারা তো ভিডিও থামনেল দেখে বুঝে গেছেন যে আমি আজকে কি নিয়ে কথা বলবো তো আজকের ভিডিওতে আমি কথা বলবো সাতসি মাইনিং এ আপনাদের সমস্ত প্রশ্ন এবং উত্তর নিয়ে আমি কিন্তু টেলিগ্রামে একটা পোস্ট করছিলাম যে আপনাদের সাতসি নিয়ে কি কি প্রশ্ন আছে এবং কি কি সমস্যা আছে আপনারা অবশ্যই একটা ভিডিও নির্দিষ্ট করে দিয়েছিলাম যে ওই ভিডিওর নিচে কমেন্ট করুন আমি সমস্ত প্রশ্নের উত্তর আপনাদের দিয়ে দিব তো যেই কথা সেই কাজ আমি সেই পোস্টটা করার পরে অনেক ভাই ব্রাদার কিন্তু ভিডিওর নিচে কমেন্ট করছে অনেকের কিন্তু অনেক ধরনের সমস্যা আছে ইতিমধ্যে অনেকগুলো কমেন্ট কিন্তু পড়ে গেছে তো আমি সমস্ত কমেন্টগুলো দেখলাম তো সমস্ত প্রশ্নগুলোর মধ্যে অনেকগুলো কিন্তু মিল আছে যার কারণে বেশি কিন্তু প্যারা হবে না তারপর ভিডিওটা কিন্তু আজকে একটু লং হবে কেননা অনেকের প্রশ্নের উত্তর যেহেতু দিতে হবে যার কারণে ভিডিওটা কিন্তু একটু লম্বা হবে তো এই জন্য আমি আপনাদের বলতেছি অবশ্যই আপনারা যদি প্রশ্ন করে থাকেন এবং আপনাদের যদি সাতশী কর নিয়ে কোনো ধরনের সমস্যা থাকে তাহলে অবশ্যই আপনারা মনোযোগ সহকারে বসে ভিডিওটা দেখেন তাহলে আশা করা যায় যে আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে আর আজকের এই ভিডিওটা মেক করার সিদ্ধান্তটা কিন্তু আমি অনেক ভেবে চিনতে নিছি তার কারণ হচ্ছে আপনারা জানেন যে খুব শীঘ্রই কিন্তু এখান থেকে আমরা পেমেন্ট নিতে পারবো আর এই জায়গায় যদি আপনাদের কোন ধরনের সমস্যা থাকে বা কোনো ধরনের যদি ভুল ভ্রান্তি থাকে তাহলে কিন্তু আপনারা এখান থেকে কোনোভাবে পেমেন্টটা নিতে পারবেন না যার কারণে মূলত আমি আগে আপনাদের সমস্ত প্রবলেম সলভ করে দিব কারণ যেদিন আমরা এখান থেকে পেমেন্ট নিতে পারবো সেদিন যাতে কারো কোনো সমস্যা না থাকে এবং কেউ যাতে আমাকে প্রশ্ন করতে না পারে তো বন্ধুরা চলুন এখন আমরা বেশি কথা না বাড়িয়ে ডিরেক্টলি মেন টপিকে চলে যাব তো বন্ধুরা দেখেন এই ভিডিওতে কিন্তু আমি কমেন্টগুলো করতে বলছিলাম তো ইতিমধ্যে দেখেন এই জায়গায় কিন্তু 331টা কমেন্ট হয়ে গেছে তো এতগুলো কমেন্টের উত্তর দেওয়া কিন্তু আমার পক্ষে পসিবল না যদিও পসিবল তাহলে কিন্তু ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে তো যার কারণে আমি জাস্ট মেইন যে প্রবলেমগুলো সেগুলো নিয়ে কথা বলবো এবং যেগুলা প্রবলেমের মিল আছে সেগুলো নিয়ে কিন্তু আমি কথা বলবো না মানে বারবার কথা বলবো না শুধুমাত্র একবারই কথা বলবো তো এট ফার্স্ট এখানে যে কমেন্টটা করা হয়েছে আলী জাবের ভাই এই ভাই কিন্তু সাতোশি নিয়ে কোনো ধরনের প্রশ্ন করে নাই তিনি কিন্তু হট মাইনিং নিয়ে প্রশ্ন করছে বাট আমি এই ভিডিওতে কোন ধরনের হট মাইনিং এর প্রশ্নের উত্তর দিব না তো তারপরে এই জায়গায় দেখেন আব্দুর রহমান মিশ বাবাই এখানে একটা প্রশ্ন করছে ভাই অ্যাসেট পাসওয়ার্ড কি বাধ্যতামূলক সেট করতে হবে অবশ্যই ভাই আপনাকে অবশ্যই অবশ্যই অ্যাসেট পাসওয়ার্ড সেট আপ করতে হবে কেন না যদি আপনি অ্যাসেট পাসওয়ার্ড সেট না করেন তাহলে কিন্তু এখান থেকে আপনি উইথড্রো করতে পারবেন না তো তারপরে দেখেন হিমেল আহমেদ ভাই এখানে একটা প্রশ্ন করছে আমার ওই এক্স কয়েন নয়শোটার মতো আছে আমি কি কয়েন করতে পারবো নাকি তার কিছু কয়েন এখান থেকে কেটে নিয়ে আমাদের বাকিটা দিবে আসলে ভাই এরকম কিছুই হবে না এখানে কিন্তু ভেস্টিং একটা সিস্টেম থাকবে তারা যদি প্রথমে করে করে তাহলে আপনি শুধুমাত্র ক্লেম নিতে পারবেন বাকিটা আপনি প্রতি মাসিক হিসাবে এখানে পেয়ে যাবেন আইস মাইনিং এর মতো কিন্তু একসাথে আপনাকে সমস্ত কয়েনগুলো দেওয়া হবে না তো তারপরে এখানে এক ভাই কমেন্ট করছে কিভাবে বাইন্ড করব মানে ওয়ালেট কিভাবে বাইন্ড করবো আসলে এই প্রশ্নটা নিয়ে কিন্তু আমি বেশ কয়েকটা ভিডিওতে কথা বলছি করছি ওয়ালেট করার অপশনটা কিন্তু এখন পর্যন্ত লঞ্চ করা হয়নি যখন এই অপশনটা লঞ্চ করা হবে যদি রাত তিনটার দিকেও লঞ্চ করা হয় আমি সাথে সাথে চেষ্টা করব আপনাদের ভিডিওটা দেওয়ার এই বিষয়ে আপনাদের টেনশন করার কোনো প্রয়োজন নেই অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তাহলে আপনারা সময় মতো সমস্ত ভিডিওগুলো বা সমস্ত আপডেট গুলা পেয়ে যাবেন তো তারপরে এই জায়গায় দুলাল খান নামে এক ভাই কমেন্ট করছে তিনি বলতেছে সাতোশি অ্যাপটা আপডেট করার পরে তার বলে আর মাইনিং হচ্ছে না আসলে ভাই আপনি জাস্ট একটু প্রজেক্ট অপশনে চেক করে নেন সেখানে আপনার পার্টিসিপেট করা আছে কিনা মানে ওপেন ইএক্স এ পার্টিসিপেট করা আছে কিনা যদি পার্টিসিপেট করা থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনার ক্লেম অপশনটা আসবে অবশ্যই কিন্তু আপনি ক্লেম করতে পারবেন তারপরে এই জায়গায় সুদো ভাই নামে একজন প্রশ্ন করছে ভাই ওয়ালেট বাইন্ডার ভিডিওটা তাড়াতাড়ি দেন আমি অপেক্ষায় রইলাম অবশ্যই ভাই অবশ্যই আপনি ভিডিওটা পেয়ে যাবেন কোনো সমস্যা নাই তারপরে এমডি মাহমুদুল্লাহ ভাই এখানে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন করছে ভাই একটা অ্যাড্রেসে কি দুইটা অ্যাকাউন্টের পেমেন্ট নেওয়া যাবে তো এই বিষয়টা নিয়ে কিন্তু আমি বারবার আলোচনা করছি ভাই একটা অ্যাকাউন্টের পেমেন্ট অবশ্যই আপনারা একটা মেটামাক্স ওয়ালেটে নেবেন ভুল করেও কিন্তু তো একটা মেটামাক্স ওয়ালেটে আপনি মাল্টিপল অ্যাকাউন্টের পেমেন্ট নিতে যাবেন না তাহলে কিন্তু একটা অ্যাকাউন্টের আপনি পেমেন্টটা রিসিভ করতে পারবেন না তো আশা করি আপনার প্রশ্নের উত্তরটা আপনি পেয়ে গেছেন মানে একটা মেটামাক্সে শুধুমাত্র একটা সাতশী অ্যাকাউন্ট থেকে আপনি পেমেন্ট নেবেন ভুল করেও কিন্তু মাল্টিপল অ্যাকাউন্টের পেমেন্ট নিতে যাবেন না বা মাল্টিপল অ্যাকাউন্টে একটা মেটামাক্সের অ্যাড্রেস ভুল করেও আপনি অ্যাড করতে যাবেন না তাহলে কিন্তু ধরা খায় যাবেন এবং কোনোভাবে আপনি পেমেন্টটা নিতে পারবেন না তো এরপরে যে প্রশ্নটা সে তুহিন শিকদার ভাই এখানে প্রশ্ন করছে আমি দেড় মাস আগে একটা মেটামাক্স ওয়ালেট ক্রিয়েট ক্রিয়েট করছি তো এখন আমার কি আরো নতুন করে ওয়ালেট ক্রিয়েট করতে হবে কিনা আসলে শুধুমাত্র দেড় মাস আগের না যদি আপনাদের দেড় বছর দুই বছর বা পাঁচ বছর আগের কোন ওয়ালেট থাকে সেই ওয়ালেট অ্যাড্রেসটাও আপনি এখানে ইউজ করতে পারবেন কোনো সমস্যা হবে না শুধুমাত্র আপনাকে এটা শিওর থাকতে হবে যে আপনার ওয়ালেটের পাস প্রেস যে আছে এগুলো আপনার সেভ করা আছে কিনা অথবা এই পাস প্রেস অন্য কারো কাছে আছে কিনা মানে আপনার ওয়ালেটের পাস প্রেস যদি অন্য কারো কাছে থাকে আপনার ফ্রেন্ড সার্কেল বা অন্য কারো কাছে যদি থাকে তাহলে কিন্তু সে চাইলে আপনার ফান্ড কিন্তু করিয়ে নিতে পারবে বা আপনার ওয়ালেটটা কিন্তু হ্যাক করে নিয়ে নিতে পারবে আরেকটা বিষয় হচ্ছে আপনার পাস ফ্রেস যদি সেভ করা না থাকে তাহলে পরবর্তীতে যে কোনো সময় আপনার ওয়ালেটটা যদি আনইনস্টল হয়ে যায় তাহলে কিন্তু আপনি পুনরায় আগের অ্যাকাউন্টটা লগ করতে পারবেন না তো এই জন্য অবশ্যই আপনি শিওর থাকবেন আপনার ওয়ালেটটা যদি পাঁচ বছর পুরানো হয় তবুও কোনো সমস্যা নাই শুধুমাত্র শিওর থাকতে হবে যে আপনার পাস ফ্রেস সেভ করা আছে কিনা এবং আপনার পাস ফ্রেস অন্য কারো কাছে আছে কিনা এটা জাস্ট আপনি যাচাই করে নেবেন তাহলে আপনি সেই ওয়ালেট অ্যাড্রেসটা এখানে অ্যাড করতে পারবেন কোনো সমস্যাই হবে না তারপরে এই জায়গায় মোহাম্মদ আবুল হাসান ভাই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন করেছে তিনি বলছে ভাই কি এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করা যাবে অবশ্যই অবশ্যই আপনি ট্রান্সফার করতে পারবেন আপনি দেখবেন সেখানে কিন্তু উইথড্রো এবং ট্রান্সফার দুইটা অপশন আছে তো দুইটা অপশনই কিন্তু একসাথে ইনাবল করে দেওয়া হবে যখন দুইটা অপশানে চালু হবে আপনি চাইলে এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন তবে এখানে কিন্তু লিমিট থাকবে মানে কতগুলো আপনি ট্রান্সফার করতে পারবেন এরকম কিন্তু একটা লিমিট থাকবে সেই লিমিট অনুযায়ী আপনি কিন্তু ট্রান্সফার করতে পারবেন এবং চাইলে উইড্রোও করতে পারবেন তারপরে এই জায়গায় আন্নান এক ভাই কমেন্ট করছে তিনি বলছে আমি যে ম্যাটামাক্সে কুইজ কমপ্লিট করছি মানে ওপেন ইয়াক্সের যে টেস্ট কুইজটা আছে এই কুইজটা যে মেটামার্ক্সে আমি কমপ্লিট করছি সেই মেটামার্ক্সের যে অ্যাড্রেসটা সেটা আমি ইউজ করতে পারবো কিনা অবশ্যই আপনি পারবেন আমি কিন্তু একটু আগেই আপনাদের বলে দিলাম অবশ্যই আপনাদের শিওর থাকতে হবে যে আপনাদের ওয়ালেটের পাস প্রেসগুলো সেভ আছে কিনা এবং কোনোভাবে এই পাস গুলা কারো কাছে আছে কিনা এটা জাস্ট আপনারা চেক করে নেবেন যদি কারো কাছে থাকে তাহলে আপনি সেই ওয়ালেটটা ইউজ করবেন না আপনি নতুন একটা ওয়ালেট খুলে তারপরে ইউজ করবেন আর যদি আপনি শিওর থাকেন যে আপনার ওয়ালেটের পাস প্রেসগুলো আপনারা সেভ করা আছে এবং অন্য কারো কাছে নাই তাহলে সেটা ইউজ করতে পারবেন সেই ওয়ালেটটা আমি বারবার বলতেছি যদি পাঁচ বছর দশ বছরের পুরাতন হয় তবুও আপনি সেটা ইউজ করতে পারবেন কোনো সমস্যা নাই তারপরে এই জায়গায় এক ভাই বলছে যে ভাই আমি নতুন কিভাবে আমি সেল করব আমার পাঁচশো করবেন ভাই এটা নিয়ে কোনো টেনশন করবেন না অবশ্যই প্রত্যেকটা বিষয় নিয়ে ভিডিও আপলোড করা হবে এবং সেই ভিডিওটা দেখে আপনি সহজভাবে সমস্ত কাজগুলো করে নিতে পারবেন এবং আপনার পকেট পর্যন্ত টাকা নিতে পারবেন কোনো টেনশন করার কোনো প্রয়োজন নাই অবশ্যই সাথেই থাকবেন তারপরে এম ডি রাজু ভাই এখানে কমেন্ট করছে যে আমার ওয়ালেটটা হ্যাক হয়নি এবং আগের ওয়ালেটটাই আমি সেট আপ করছি কুইজ কমপ্লিট করছি কিন্তু স্টেক হচ্ছে না আসলে একটা স্টেক বলতে কি আপনি হয়তো বা তাদের যে লং টেস্টনেটের নেটের স্টেক অপশনটা আছে সেটার কথা বলতেছেন তো সেটা ভাই টেস্টনেট সেটা নিয়ে পেরানোর কোনো প্রয়োজন নাই আর তারা তো বলছে যে অ্যাপের মাধ্যমে তারা টেস্টনেটটা খুবই ইজিলি ভাবে একটা ওয়ে নিয়ে আসবে সেটার মাধ্যমে আপনি কে ওয়াইসিটা করে নিতে পারবেন কোনো সমস্যা নাই আর আপনার ওয়ালেটটা যদি সেফ থাকে আপনি সেটাই সাতোশি অ্যাপে বাইন্ড করে নিতে পারবেন কোনো সমস্যা নাই তো এখানে মূলত একটা প্রশ্নই বারবার করে আসতেছে যে অ্যাড্রেসটা কিভাবে আমরা বাইন্ডিং করব ভাই এটা নিয়ে তো আমি বারবার কথা বলতেছি প্রত্যেকটা ভিডিওতে আমি কথা বলতেছি যে অ্যাড্রেসটা কিভাবে নি বাইন্ড করবেন এটা নিয়ে এখন পর্যন্ত কোনো আপডেট আসে নাই বা এটার কোনো নতুন ফিচারস এখন পর্যন্ত লঞ্চ করা হয়নি যখনই এটা লঞ্চ করা হবে সাথে সাথে আমি আপনাদের আপডেটটা দিয়ে দেব কোনো টেনশন করার কোনো প্রয়োজন নাই তারপরে এই জায়গায় একটা ইম্পর্টেন্ট প্রশ্ন করা হয়েছে ভাই আমার তো আগের অ্যাড্রেস দেওয়া আছে তাহলে আমার কি নতুন করে আবার অ্যাড্রেস দিতে হবে কিনা মানে ইনি বলতে যাচ্ছে যখন তিনি ساتوشی করে এখান থেকে পেমেন্ট নিছিল তখন কিন্তু এখানে তার ওয়ালেট অ্যাড্রেসটা বাইন্ড করা ছিল আবার সেখানে নতুন করে ওয়ালেট অ্যাড্রেস বাইন্ড করতে হবে কিনা অবশ্যই অবশ্যই আপনাকে আবার নতুন করে আপনি যদি সেই ওয়ালেটটাই এখানে ইউজ করতে চান করতে পারেন কোনো সমস্যা নাই তবে আবার নতুন করে আপনাকে এখানে ওয়ালেট অ্যাড্রেসটা বাইন্ড করতে হবে তারপরে এইখানে মনোয়ার হোসেন ভাই বলছে ভাই আমার তো একটা মেটামাক্স আছে আমি কি আবার নতুন করে মেটামাক্স খুলে সেটার অ্যাড্রেস সাতশো অ্যাপে ইউজ করব আসলে ভাই আপনার কোনো প্রয়োজন নাই বিষয়টা বুঝে দেখেন আপনার ওয়ালেটটা যদি সেফ থাকে আমি তো বারবার বলতেছি আপনার ওয়ালেটটা যদি মনে হয় যে এটা সেফ আছে গুলো সেফ আছে সব কিছুই সেফ আছে কোনোভাবে হ্যাক হওয়ার সম্ভাবনা নাই তাহলে আপনি সেই ওয়ালেট ওয়ালেট অ্যাড্রেসটা এখানে ইউজ করতে পারবেন কোনো সমস্যা নাই আর আপনি চাইলে নতুন করে ওয়ালেট ক্রিয়েট করে সেটার অ্যাড্রেসও এখানে ইউজ করতে পারবেন কোনো সমস্যা নাই তবে আপনার যদি ঝামেলা মনে হয় যে দুইটা মেটা এখন আমি কিভাবে ইউজ করবো তাহলে আপনি সেটার অ্যাড্রেসই এখানে ইউজ করতে পারেন কোনো সমস্যা নাই তো নেক্সট যে প্রশ্নটা সেটা হচ্ছে এই জায়গায় এক ভাই বলছে ও ই এক্স নেওয়ার জন্য কি কি লাগবে এ টু জেড বললে ভালো হইতো আর আমরা কার কাছে উইড্রো দিব টাকাটা কার কাছ থেকে নেব এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত যদি ভিডিও দেন তাহলে হয়তো বা ভালো হইতো মানে এই বিষয়ে একটা প্রশ্ন করছে আসলে হয়তো বা এই ভাইটা একেবারে নতুন যার কারণে কিছু বুঝতেছে না ভাই আপনি টেনশন না প্রত্যেকটা বিষয় নিয়ে ভিডিও আপলোড দেওয়া হবে আপনি ভিডিও দেখে সমস্ত কাজগুলো কমপ্লিট করে নিতে পারবেন আর আপাতত আপনার কোনো লাগবে না শুধুমাত্র আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখবেন যদি আপনার আগের কোনো মেটামার্ক থাকে তাহলে আপনি সেটাই ইউজ করতে পারবেন কোনো সমস্যা নাই যদি না থাকে তাহলে আপনি প্লে স্টোর থেকে ম্যাটামাক্কস অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে সেখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং অ্যাকাউন্টটা ক্রিয়েট করার সময় সেখানে বারোটা ওয়ার্ডের একটা প্রেস দেওয়া হবে সেই প্রেসটা আপনি অবশ্যই সেভ করে রাখবেন প্রয়োজনে খাতায় নোট করে রাখবেন তবে কারোর সাথে শেয়ার করবেন না সেগুলো অবশ্যই সেফটি দিয়ে রাখবেন কেননা পরবর্তীতে আপনার ওয়ালেট টা যদি রিকভার করতে চান তাহলে কিন্তু অবশ্যই সেই ওয়ার্ডগুলো গুলো আপনাদের প্রয়োজন লাগবে তো এই জায়গায় আরেকটা কোশ্চেন চলে আসছে কামাল হোসেন ভাই এখানে বলছে ভাই আমি যখন কোর এখান থেকে পেমেন্ট নিয়েছিলাম তখন আমার ওয়ালেট অ্যাড্রেসটা বাইন্ড করা এখন কি আবার নতুন করে আমার এখানে ওয়ালেট অ্যাড্রেস বাইন্ড করতে হবে কিনা অবশ্যই আপনাকে নতুন করে অ্যাড্রেসটা এখানে বাইন্ড করতে হবে আপনি যদি আগের অ্যাড্রেসটাই দিতে চান সেটাই দিতে পারবেন কোনো সমস্যা নেই তবে আপনাকে নতুন করে এখানে বাইন্ড করতে হবে তারপরে এই জায়গায় এক ভাই প্রশ্ন করছে যে আঠারো তারিখে মানে তাদের আপডেট অনুযায়ী আঠারো তারিখে টেলিগ্রাম টুইটার এবং ওয়ালেট সব কিছু বাইন্ড করতে দিচ্ছে বাট আঠারো তারিখ তো চলে গেল এখন পর্যন্ত কোনো আপডেট নাই কেন তো এমডি ফাইম ভাই আপনি হয়তো বা তাদের আপডেটটা ভালো করে দেখেন নাই তারা যে ওয়ালেটগুলো অডিট করবে সেগুলো হচ্ছে ওপেন ইয়েসের যে লং টেস্ট নেট আছে লং টেস্ট নেটে যারা যারা জয়েন করছে সেই অ্যাড্রেসগুলো শুধুমাত্র তারা অডিট করবে এইভাবেই মূলত তারা আপডেটটাতে কথা বলছে তারপরে এই জায়গায় এক ভাই প্রশ্ন করছে যে ওই এক্স কত পার্সেন্ট আনলক করা হবে এবং প্রথমে মেন নেটে কতগুলো আসবে মানে মার্কেটে প্রথমে কতগুলো কয়েন আসবে তারা কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছিল যে তিনশো মিলিয়ন প্রথমে তারা সার্কুলেশন সাপ্লাইয়ে নিয়ে আসবে বাট আমাদের কত পার্সেন্ট আনলক হবে এটা কিন্তু এখন পর্যন্ত কোনোভাবে বলা যাচ্ছে না কেননা তারা কিন্তু এই বিষয়ে কোনো অ্যানাউন্সমেন্ট দেয়নি তবে আমার আইডিয়া হচ্ছে দশ থেকে পনেরো এর মতো আমরা পাবো প্রথমেই তারপরে এক ভাই এখানে প্রশ্ন করছে যে ভাই আমি তো কুইজের আনসারগুলো দিতে পারিনি তাহলে আমি এখান থেকে পেমেন্টটা নিতে পারবো কিনা অবশ্যই আপনি পেমেন্টটা নিতে পারবেন কেন না কুইজের আনসারগুলো যে বিষয়টা সেটা হচ্ছে তাদের টেস্টনেটের নেটের বিষয় কোনোভাবে কিন্তু সাতশি অ্যাপের সাথে এটার কোনো সম্পর্ক নাই সাতশি অ্যাপে আপনি যে ওই অ্যাক্সটা মাইনিং করতেছেন সেটা কিন্তু আপনি অবশ্যই পেমেন্ট নিতে পারবেন কোনো সমস্যা নাই এক কথায় বলতে গেলে কুইজের সাথে সাতশি অ্যাপের কিন্তু কোনো সম্পর্ক নাই যারা যারা কুইজ কমপ্লিট করতে পারেন নাই তারা ভাববেন না যে আপনি এখান থেকে পেমেন্ট নিতে পারবেন না অবশ্যই আপনি পেমেন্ট নিতে পারবেন তারপরে এই জায়গায় এক ভাই প্রশ্ন করছে আমি অনেক দিন থেকে এখানে কাজ করি কিন্তু কোনোভাবে মেটামাক্স ওয়ালেটটা কানেক্টেড করে নাই আর কানেক্টেড না করার কারণে আমি কিন্তু কোর কয়েনটাও এখান থেকে পেমেন্ট নিতে পারিনি তো বর্তমানে এখানে আমার কি করা উচিত ভাই আসলে আপনি কোনো আপডেট ফলোই করেন না এর জন্য আপনার এই দশা এই জন্য আপনি কোর কয়েনটাও এখান থেকে পেমেন্ট নিতে পারেন নাই এই জন্য আমি আপনাদের সব সময় বলি শুধুমাত্র প্রজেক্টে জয়েন করলেই হবে না এবং কাজ করলেই হবে না সেখানকার যে আপডেটগুলো আছে অবশ্যই কিন্তু আপনাদের আপডেটগুলো ফলো করতে হবে আপডেট যদি আপনি ফলো না করেন তাহলে কিন্তু আপনি কোন প্রজেক্ট থেকে পেমেন্ট নিতে পারবেন না তো এই জায়গায় এই ভাইটা হচ্ছে জলজন্ত একটা উদাহরণ কারণ ইনি কিন্তু অনেক পুরাতন মাইনার বিষয়টা বুঝে দেখেন যখন কোর কয়েন এখানে মাইনিং হয়েছিল ساتوشی অ্যাপে তখন থেকে কিন্তু ইনি মাইনিং করেন বাট কোর কয়েনটাও কিন্তু এখান থেকে পেমেন্ট নিতে পারে নাই কারণ হচ্ছে ওই যে আপডেট ফলো করে নাই এবং মেটা মাস ওয়ালেটটাও এখানে বাইন্ড করে নাই যার কারণে কিন্তু এখানে পেমেন্টটা নিতে পারে নাই তো ভাই আসলে বর্তমানে আপনার কোনো কিছু কাজ নাই তবে খুব শীঘ্রই আপনার এখানে ওয়ালেটটা বাইন্ড করতে হবে যদি আপনি আবারও এখানে ওয়ালেট অ্যাড্রেসটা বাইন্ড না করেন তাহলে কিন্তু আপনি আবারও এখান থেকে পেমেন্টটা নিতে পারবেন না তারপরে এই জায়গায় কাউসার ভাই একটা কথা বলছে ভাই আমি সাতশী অ্যাপে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি বাট এখানে আমার ফেসটা কোনোভাবে তো এখন এই জায়গায় আমার কি করণীয় আছে এবং আমার কি এখানে মাইনিং করা উচিত হবে কিনা ভাই আপনি একটা কাজ করতে পারেন আপনার বাসায় তো আর আপনি একা না অন্যান্য কিন্তু অনেক মেম্বার আছে আপনি সুন্দরভাবে তাদের যে কারো একটা ফেস দিয়ে ভেরিফাইটা কমপ্লিট করে নেবেন অবশ্যই যে কারো ফেস দিয়ে কিন্তু ভেরিফাই হবে আপনারটা হচ্ছে না দেখে যে আপনারটা দিয়ে করতে হবে সেটা কিন্তু না আপনার পরিবারের অন্য কোনো মেম্বারের কিন্তু আপনি কেউ করে নিতে পারবেন মানে ফেস ভেরিফিকেশনটা কমপ্লিট করে নিতে পারবেন তারপরে কিন্তু আপনি সেখানে মাইনিং করতে পারবেন আর অবশ্যই কিন্তু আপনার এখানে মাইনিং করা উচিত হবে কারণ সাতশি অ্যাপে কিন্তু শুধুমাত্র একটা প্রজেক্ট লঞ্চ হবে না তাপে তাপে কিন্তু একের পর এক প্রজেক্ট এখানে লঞ্চ হইতেই থাকবে এক কথায় বলতে গেলে এখান থেকে কিন্তু আপনি লাইফ টাইম আর্নিং এর একটা সুযোগ পাবেন এই জন্য বলতেছি সাতশি অ্যাপটা কিন্তু কেউ মিস করবেন না যারা যারা এখনো জয়েন করেন নাই অবশ্যই কিন্তু সকলে সাতশি অ্যাপে জয়েন করে ফেলবেন কেননা করের পরে কিন্তু ওপেন এক্স লঞ্চ করা সুতরাং তো OpenX শেষ হয়ে গেলে আবারো কিন্তু এখানে নতুন প্রজেক্ট লঞ্চ করা হবে এবং সেটা যদি শেষ হয়ে যায় তারপরে কিন্তু আবারো সেখানে নতুন প্রজেক্ট লঞ্চ করা হবে এই ভাবে দাপে কিন্তু এটা চলতে থাকবে তো তারপরে এখানে বাদ সবাই বলছে ভাই আপনি ভিডিওতে যেভাবে বুঝিয়ে দেন কোনো প্রশ্নই থাকে না আসলে ভাই আপনার কথাটা সত্য আমি চেষ্টা করি অনেক ভালোভাবে বোঝানোর তারপরেও কিন্তু অনেকেই মনোযোগ সহকারে ভিডিও না দেখার কারণে কিন্তু বুঝতে পারতেছে না তারপরে এক ভাই এখানে প্রশ্ন করেছে যে ওপেনিংস এর টেস্ট নেটে জয়েন করার সময় তিনি কিন্তু কুইজটা কমপ্লিট করছে এবং কুইজটা কমপ্লিট করার পরে সেখান থেকে যে পেন ইউএসডিটি পাওয়া যায় সেটা নাকি তার ওয়ালেটে শো করতেছে না বাকি সবকিছুই শো করতেছে তো ভাই আসলে এটা হচ্ছে আপনার রিয়েল ইউএসডিডি না এটা হচ্ছে টেস্টনেট ইউএসডিডি যার কারণে এটা নিয়ে আপনার পেরানোর কোনো প্রয়োজন নাই এটা যদি শো না করে হয়তোবা আপনি যখন আর পিসি অ্যাড করছেন সেখানে এর জায়গায় মানে স্যাম্বলের জায়গায় ইউএসডিটি না দিয়ে আপনি হয়তোবা লং অথবা অন্য কিছু দিয়ে দিচ্ছেন যার কারণে আপনার সেটা শো করতেছে আসলে এটা নিয়ে পেরানোর কোনো প্রয়োজন নেই তো এরপরে রবিউল ইসলাম রবি ভাই এখানে অনেক বড় একটা কমেন্ট লিখছে অনেক কষ্ট করে যার কারণে অবশ্যই আমি এই কমেন্টের রিপ্লাইটা দিব এটার যদি রিপ্লাই না দিই তাহলে কিন্তু তার কষ্টটা মানে ওই ভাইয়ের কষ্টটাই কিন্তু বৃথা চলে যাবে তো ওই ভাই এখানে প্রশ্ন করছে অনেক দিন থেকে সাতশীতে মাইনিং করতেছে বাট কয়েন যখন মাইনিং হয়েছিল তখন কিন্তু তিনি মাইনিং করতে পারে নাই বাট ওপেন ইয়েক্স যখন থেকে স্টার্ট হয়েছে তখন থেকে তিনি কিন্তু মাইনিং করতেছে এর জন্য তিনি কিন্তু কখনো এখানে মেটামাক্সের সাথে কানেক্টেড করে নাই বা মেটামাক্স অ্যাড্রেস কিন্তু অ্যাড করে নাই তো তিনি প্রশ্ন করছে আমি কি কোনোভাবে সুযোগ পাবো কি এখানে ওয়ালেট অ্যাড্রেসটা বাইন্ড করার তাই অবশ্যই আপনি এখানে ওয়ালেট অ্যাড্রেসটা বাইন্ড করতে পারবেন এই বিষয়টা নিয়েই তো এতক্ষণ এখানে কথা চলতেছে অবশ্যই যখন বাইন্ডের অপশনটা চলে আসবে সেটা নিয়ে ভিডিও মেক করা হবে এবং আপনি ভিডিওটা দেখে খুবই সহজভাবে এখানে আপনার ওয়ালেট অ্যাড্রেসটা অ্যাড করে রাখতে পারবেন কোনো সমস্যা নেই এবং সেই অ্যাড্রেসের মাধ্যমে আপনি পেমেন্টটা নেবেন তারপরে স্বপ্নীল হাসান ভাই এখানে বলছে আমার মেটামাক্স সমস্ত পাস আছে বাট কিভাবে আমি মেটামাক্স এ ওপেন এড অ্যাড করব ভাই এটা নিয়ে পেরানোর কোনো প্রয়োজন নাই যখন তাদের কন্ট্রাক্ট অ্যাড্রেস লঞ্চ হবে এবং মেইন নেট আর গুলো লঞ্চ হবে তখন অবশ্যই আপনি ভিডিও পেয়ে যাবেন কিভাবে আপনি মেটামাক্স সেগুলা সেগুলো অ্যাড করবেন তো তারপরে এই জায়গায় একটা ইম্পর্টেন্ট প্রশ্ন করা হয়েছে সেটা হচ্ছে আমরা তো এখান থেকে ওপেন এক্স এর ওএক্স কয়েনটা মাইনিং করতেছে তার সাথে ভোটের মাধ্যমে মানে ভোট দিয়ে কিন্তু রেওয়ার্ড পাচ্ছে অনেকে এখানে কোর কয়েনটা পাচ্ছে তো এই কোর কয়েনটা উইথড্র করা যাবে কিনা অবশ্যই আপনি এখান থেকে কোর কয়েনটা উইথড্র করতে পারবেন যখন এটা অ্যাভেলেবেল হবে মানে উইড্রো করতে পারবেন তখন অবশ্যই ভিডিও মেক করা হবে এক কথায় বলতে গেলে সমস্ত প্রজেক্টের সমস্ত আপডেট কিন্তু আপনি আমার এই চ্যানেলে পেয়ে যাবেন এটা নিয়ে পেরানোর কোনো প্রয়োজন নাই আর এই যে কোর কয়েনটা আপনি ভোট দিয়ে পাইছেন এটা কিন্তু শুধু আপনি পান নাই আমি নিজেও কিন্তু পাইছি যার কারণে অবশ্যই আমি ভিডিও মেক করে দিব এটা শুধুমাত্র আপনার পেরানা আপনার টেনশন না এটা কিন্তু আমারও প্যারা এবং আমারও টেনশন তো এরপরে এখানে আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন করা হয়েছে সেটা হচ্ছে অপেনিংস থেকে পেমেন্ট নিতে হলে কোর কয়েন রাখতে হবে কিনা মানে ওয়ালেটে আমাদের কোর কয়েন রাখতে হবে কিনা ভাই এটা এখন পর্যন্ত ক্লিয়ার না যদি তারা বলে যে আপনাদের কোর কয়েন রাখতে হবে তাহলে অবশ্যই আমি আপনাদের আগেই জানিয়ে দিব যে আপনারা একটু করে মানে সামান্য পরিমাণে কোর কয়েন সেখানে রেখে দিবেন তবে আমার জানা মতো এখানে আপনাদের কোনো কারণে কোর কয়েন রাখার কোনো প্রয়োজন নাই কেননা তারা যেহেতু টোকেন মিজে বলছে যে ওই এক্স কয়েনটা হচ্ছে তাদের ইউটিলিটি একটা টোকেন আর ইউটিলিটি টোকেন হচ্ছে সেটাই যেটা ট্রান্সফার করতে গেলে সেই টোকেনটাই সেখানে ফি কাটবে তারপরে এই জায়গায় সিয়াম নামে এক ভাই কমেন্ট করছে মানে অনেক বড় একটা কমেন্ট লিখছে তিনি বলতেছে তার অ্যাডমিন নাকি তাকে বলছে যে ওয়ালেটে যদি অন্য কোন কয়েন অ্যাড করা যায় তাহলে নাকি সেই ওয়ালেটটা হ্যাক হয়ে যায় আসলে এই কথাটা ভাই সত্য আপনি অবশ্যই ভেরিফাইড কন্ট্রাক্ট অ্যাড্রেস ছাড়া কখনও আপনার ওয়ালেটে ইম্পোর্ট করবেন না যদি কোনো স্প্যাম কন্ট্রাক্ট অ্যাড্রেস আপনি আপনার ওয়ালেটে অ্যাড করে থাকেন বা ইম্পোর্ট করে থাকেন তাহলে কিন্তু আপনার ওয়ালেটটা হ্যাক হওয়ার সম্ভাবনা আছে তো এর জন্য অবশ্যই আপনাকে সেফটি থাকতে হবে অবশ্যই রিয়েল যে কন্ট্রাক্ট অ্যাড্রেসটা সেটাই আপনি আপনার ওয়ালেটে ইম্পোর্ট করবেন আর রিয়েল যে কন্ট্রাক্ট অ্যাড্রেস সেটা কিন্তু অবশ্যই আপনি আমার চ্যানেলে পেয়ে যাবেন সবাইকে বলতেছি অবশ্যই আপনারা চ্যানেলে পেয়ে যাবেন যখন এটা লঞ্চ করা হবে অবশ্যই আমি টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে সবাইকে দিয়ে দেওয়ার চেষ্টা করব তারপরে এখানে আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন করা হয়েছে ভাই আমার তো বারোটা ওয়ার্ডের যে পাস প্রেস সেগুলো নাই যখন আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম তখন সেগুলো স্ক্রিনশট নিয়ে রাখছিলাম বাট পরবর্তীতে আবারও ডিলেট হয়ে গেছে তো এই বিষয়টা কিন্তু অনেকের সাথে হয়েছে যার কারণে আমি বলতেছি যাদের পাস প্রেসগুলো সেভ করা নাই আপনারা অবশ্যই ভালোভাবে বুঝান বিষয়টা যাদের পাস গুলো মানে বারো ওয়ার্ডের পাস প্রেসগুলো সেভ করা নাই আপনারা অবশ্যই নতুন করে একটা ম্যাটামার্কস অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং সেখানকার যে পাস আছে সেগুলো সেভ করে রাখবেন তারপরে সেই অ্যাড্রেস আপনারা আপনাদের সাতোশি অ্যাপে অ্যাড করবেন তো বন্ধুরা আর বাকি যে কমেন্টগুলো আছে আমি কিন্তু সমস্ত কমেন্টগুলো দেখছি তো এখানে মূলত একই প্রশ্নগুলো আসে বারবার করে যার কারণে বাকি প্রশ্নগুলো নিয়ে আমি কোনোভাবে কথা বলতেছি না অনেক ভাই হয়তো ভাই এখানে মন খারাপ করতে পারে যে আমিও একটা কমেন্ট করেছিলাম বাট আমার প্রশ্নটার কোনোভাবে আনসার দেওয়া হইল না আসলে সবাই কিন্তু একই প্রশ্নগুলো করছে অনেকগুলা প্রশ্নের কিন্তু মিল আছে যার কারণে সমস্ত প্রশ্নগুলো নিয়ে কিন্তু কথা বলার কোনো প্রয়োজন হচ্ছে না তো তারপরেও ভিডিওটা অনেক বেশি লং হয়ে গেছে আর বেশি লং করবো না এখান থেকে শেষ করে দেব আমি আশা করতেছি আপনাদের ভিতরে যে প্রশ্নগুলো ছিল বা আপনাদের ভিতরে যে সমস্যাগুলো ছিল সেগুলোর কিন্তু সমাধান হয়ে গেছে মানে আমি যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনারা যদি এতটুকু জানেন তাহলে কিন্তু আপনাদের আর কোনো কিছু প্রয়োজন নেই আপনারা এক্সট্রা কোনো কিছু বুঝতে যাবেন না যত বেশি বুঝতে যাবেন তত বেশি কিন্তু সমস্যা হবে জাস্ট আপনাদের যেটুকু প্রয়োজন সেটুকু কিন্তু আমি আপনাদের বুঝিয়ে দিছি তো বন্ধুরা আপাতত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে